আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনারে আমি অনেক নিয়ামত অনেক অনেক নিয়ামত কাউসার দান করেছি, সুতরাং ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি দেন। এই কথা কে বলেছেন? শারীরিক এবং আর্থিক ইবাদত, নামাজ শারীরিক ইবাদত আর কুরবানি হচ্ছে অর্থনৈতিক ইবাদত। রাসূলুল্লাহ ডাইরেক্ট নিষেধ দিয়েছেন, যাদের সামর্থ্য থাকার পরে কুরবানি দিবে না সেজন্য আমার ঈদগাহের ময়দানে না আসে।